নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মারপিটের ঘটনার নিষ্পত্তি চেয়ে অবরোধ, উধারবন্দ থানা ঘেরাও। সেনা পোশাক পরে যাত্রীদের মালপত্র চুরি, গ্রেফতার ত্রিপুরার যুবক। রামনগরে অটোরিকশা উল্টে খাদে, জখম মহিলা সহ পাঁচ যাত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দয়াপুরে মারপিটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় দুঘণ্টা ধরে ভিআইপি সড়ক অবরোধ করে রাখল উধারবন্দ হিন্দু সংহতি। রবিবার বেলা ১২টা নাগাদ কালীবাড়ি রোড হিন্দু সংহতির কার্যালয় থেকে প্রায় ১০০ যুবক মিছিল করে উধারবন্দ থানা ঘেরাও করে। পুলিশ তাদের অনেক বুঝিয়েও নিরস্ত করতে পারেনি। পরে দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে যুবকরা উধারবন্দ বাসস্ট্যান্ডে এসে ভিআইপি সড়কের ওপর বসে পড়ে। ভিআইপি সড়ক অবরোধ হওয়ার খবর পেয়ে প্রথমে পশ্চিম উধারবন্দ জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ ও পরে সার্কেল অফিসার কুলদীপ হাজরিকা পৌঁছে তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আন্দোলনকারীরা সার্কেল অফিসারকে কড়া ভাষা জানিয়ে দেন ২৮ মের মধ্যে অভিযুক্তদের আটক করা না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। সার্কেল অফিসার তাদের দাবি মেনে নেওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করেন। দশমে আমরা উধারবন্দের তিনজন হিন্দু ছেলেরে দয়াপুর কতজন ছেলে মিলিয়া তারার উপরে জানলেওয়া হামলা হয়েছিল। এমনকি তারারে বাঁচাইবার লেগে উধারবন্দ থানার থেকে দুই একজন কনস্টেবল গেছিল, কিন্তু কনস্টেবলের সামনে অতি দুঃখজনক ব্যবহার। কনস্টেবলের হাত থেকে লাঠি লইয়া হিন্দু ছেলেরারে পিটানি হয়েছে। এ যে টাইপ অফ মমলিংচিং হয়েছে এখানে, কিন্তু ১১ তারিখ থানার কেস দেওয়া হয়েছে, কিন্তু আজকে ২৬ তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নাই। কয়দিন আগে আমরা উধারবন্দ থানার মাননীয় অচিল্যকে দেখা করছিলাম যে অতিসত্ত্বে অ্যারেস্ট করা হয়তো, প্লাস তারারে ২৫ তারিখ পর্যন্ত কইছিলাম হাত জোর করিয়া যে ২৫ তারিখ তারা যদি অ্যারেস্ট করে না তে আমরা উধারবন্দের হিন্দু জনসাধারণ রাস্তার নামতে বাধ্য হইব, কিন্তু দুঃখজনক ব্যবহার অসি আমরা কথার কোনো মূল্য দিছই না। শিলচর রেলস্টেশন চত্বর থেকে জগদীশ সিং নামে এক জওয়ানকে গ্রেফতার করল রেল পুলিশ। সেনা পোশাক পরে তাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তখনই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। জগদীশ সিং এর পোশাক পরা এই জওয়ান আসলে এক ছিচকে চোর। জগদীশ সিং নামের জনৈক সেনা জওয়ানের পোশাক পরে সে গত কিছুদিন থেকেই চুরি চালিয়ে যাচ্ছে। রেল পুলিশের এক আধিকারিক জানান, রবিবার তাঁর পোশাক দেখে তাদের সন্দেহ হয়, কারণ কম বয়সে এত উঁচু পদে চাকরির আভাস দিয়ে যাচ্ছিল পোশাক। তাকে জিজ্ঞেস করার পর সে আসাম রেজিমেন্টের জওয়ান বলে জানায়, কিন্তু পোশাকে কুমায়ুন রেজিমেন্ট লেখা ছিল। এরপরই রেল পুলিশ তাকে গ্রেফতার করলে সে চুরির কথা স্বীকার করে। মুখ থানা শান্তিবাজার সাউথ ত্রিপুরার সে বাসিন্দা, এবং সে বেশিরভাগ ট্রেনেই তার সমস্ত কাজ, তার সঙ্গে আরও গ্যাং আছে, এরা সব মিলিয়ে এই কাজটা করে। এবং যখন সমস্ত কিছু করার পরে ব্যাগের মধ্যে যখন মানে কষ্টলি কোনো জিনিস পায় তখন তারা এটা নিয়ে যায়, বাকি ব্যাগটারে তখনই আনক্লেম হিসাবে ট্রেনের মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে তারা ছেড়ে দেয়। আর আর্মি ইউনিফর্ম পরে করতে গেলে তার সুবিধা কী ওইটাই যে কেউ সহজে সন্দেহ করতে পারে না যে সে আর্মির লোক। সবাই একটু একটু বেশি সিকিউরিটি ফিল করে যে ইয়েস একজন আর্মি পার্সন আমার সঙ্গে বসে আছে, কিন্তু সে আসলে একটা চোর। তারপরে তাদের ধরিয়ে এখানে আনা গেল। আনার পরে যে ব্যাগের ভিতরে যে জিনিস পাওয়া গেছে, জিনিসের মধ্যেও আর্মির সমস্ত জিনিস। সেই লোকটার ওনারের নাম জগদীশ সিং, কুমায়ুন রেজিমেন্ট, বর্তমানে লেখাপানিতে পোস্টেড। এই ব্যাগটা পাওয়া গেছে, তখন সে স্বীকার করছে যে সেই ব্যাগটা সে ট্রেনেই চুরি করছে, এবং চুরি করে এই ব্যাগটা নিয়ে গেছে আগরতলা। ওখান থেকে যেটা দামি দামি জিনিস ছিল এগুলো সে বিক্রি করে দিয়েছে, বাকি মালগুলো ইউনিফর্ম আইটেম যা ছিল সব ওই ব্যাগটার মধ্যে আছে। তারপরে আমরা এখানে আসার পরে তাকে সমস্ত কিছু নেটওয়ার্ক ইয়ে করার জন্য, কিন্তু আর্মির ইউনিফর্ম পরা যেহেতু এর জন্য একটু সন্দেহ হওয়াতে আমি মাসিমপুর আর্মি ইন্টেলিজেন্সকে খবর দিলাম। ওনারাও আসলেন, ওনারাও দেখলেন,
ইন্টারোগেশন করলেন, তারপরে দেখা গেল যে না, এটার পিছনে কোনো ধরনের ইস্যু নাই, কিন্তু সে একটা চোর। তবে ফার্দার ইনভেস্টিগেশন আর্মির থেকেও স্টার্ট করা আছে এবং আমরাও দেখতেছি যে এটার নেটওয়ার্ক কতটুকু দূর পর্যন্ত আছে এটাকে বাইর করার জন্য। জেরার মুখে ছদ্মবেশী ওই চোর জানায় তার বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে, নাম মংফ্রু মগ। সে সেনা পোশাক পরে রেলের কামরা থেকে যাত্রীদের সামগ্রী চুরি করে। কোনো যাত্রী তার উপর বিশ্বাস করে মালপত্র রেখে গেলেই সে সেগুলো নিয়ে চম্পট দেয়। কিন্তু তার ভাষণ অনুযায়ী এটা খবর আসতেছে যে সে এই কাজটা করছে লামডিং ডিমাপুরের মধ্যে এবং ডিমাপুর স্টেশনে সে লাগেজ লিফট করে নেমে গেছে তিন থেকে। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আমার এই সেকশনে কোনো ধরনের এরকম কোনো রিপোর্ট আসে নাই। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই একটি অটোরিকশা। রবিবার ঘটনাটি ঘটেছে রামনগরে। এতে দুই মহিলা সহ পাঁচ যাত্রী গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর আশপাশের জনগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু ঘটনার পরও ট্রাফিক পুলিশ না আসায় স্থানীয় জনগণ ক্ষোভ ব্যক্ত করেছেন। আজব দুর্ঘটনা, শিলচর সদরঘাটে নতুন সেতুতে অল্টো স্কুটি মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি রবিবারের। দুর্ঘটনায় সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একটি স্কুটি। অন্যদিকে রংপুর থেকে আসা অল্টো গাড়ির সামনের কাঁচটি ভেঙে যায়। বিস্ময়কর বিষয়টি হল ঘটনার সাথে সাথেই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কাউকে পাওয়া যায়নি। নতুন সেতু উদ্ঘাটনের পর থেকেই দুটি সেতুতেই ওয়ান ওয়ে ব্যবস্থায় যানবাহন চলাচলের নিয়ম চালু করেছিল প্রশাসন। তদুপরি মুখোমুখি সংঘর্ষের এমন বিরল ঘটনার ব্যাপারে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই যে এদিকে এই যে ব্রিজটা আমরা দেখতে পেলাম নতুন, যেটা সদরঘাট ব্রিজ, এটা ওয়ান ওয়ে না? এখন আপনার ঘটনাস্থলে আইয়া শুধু গাড়িগুলা রিকভার করে নিয়ে যায়? এখন তো আইয়া দেখলাম আপনারাও পাইলা যে কোনো তো ইঞ্জিনি যখন তখন কিছু পাইছে। আচ্ছা, খবরাখবর নিয়ে দেখুন বা মানুষ তো আছে এদেরকে জিজ্ঞাসা করুন। কনকপুরে একটি রাস্তার কাজ নিয়ে অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। গত কিছুদিন থেকে এই রাস্তাটি নিয়ে জনগণ একের পর এক অভিযোগ দায়ের করলেও সংশ্লিষ্ট আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তাহির আহমেদ বড়ভূঁইয়া কর্ণপাত করেননি বলে অভিযোগ। এ নিয়ে গত কিছুদিন ধরে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কিছুই হয়নি। জনগণ অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার এই কাজের জন্য কোনো সাইনবোর্ড পর্যন্ত লাগাননি, ফলে পুরো বিষয়টি নিয়ে জনগণ অন্ধকারে রয়েছেন। আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে এই রাস্তার কাজটা শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত কাজটা সম্পূর্ণ হয়নি। একদিক থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু অন্যদিকে কাজটা যাওয়ার আগে রাস্তার কাজটা প্রথম দিকটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। কাজটা কমপ্লিট হওয়ার আগে রাস্তাটা ভেঙে গেছে। রাস্তার অবস্থাটা আপনার দেখতে পেয়েছেন তো, রাস্তার কাজটা খুব খারাপ ভালোভাবে হয়নি। আপনি তো ভিডিওতে দেখেছেন, ভিডিও ফুটেজতে নিয়েছেন তো কীভাবে হয়েছে। আর রাস্তার কাজ সম্বন্ধে আমরা যদি জিজ্ঞেস করি ওনাকে, ওনার কোনো পাত্তা দিননি। উনি আমাদের অঞ্চলের আঞ্চলিক পঞ্চায়েত, নাম কি? আঞ্চলিক পঞ্চায়েত তো তাহির আহমেদ বড়লস্কর। আচ্ছা, কাজটি ওনার তত্ত্বাবধানে চলছে। কাজ তো আমরা মানুষের মুখে শুনেছি 28 লক্ষ টাকার কাজ এসেছে, কিন্তু আমাদের এখানে কোনো বোর্ড লাগানো হয়নি। কাজ শুরু করার আগে যে বোর্ডটা লাগানো হয়, যে স্কিম বোর্ড, যে ওয়ার্ক অর্ডারের স্কিম কতটুকু আছে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কাজ হবে, কত মিটারের কাজ হবে, কী স্কিম আছে, এনআরজিএস না এই 14 প্ল্যানের স্কিম আছে, কোনো স্কিম তো আমরা জানি না। কিন্তু বোর্ড লাগানি হয় না তাই বলে আমরা জানি না। বোর্ড যদি লাগানি হতো দেখা যেত যে কতটুকু কাজ আছে, কত কিলোমিটারের কাজ আছে, কত মিটারের কাজ আছে, আর কী ধরনের প্ল্যান আছে, তা আমরা জানি না। কিন্তু মানুষের মুখ থেকে জানি কাজটা এক মাস কমপ্লিট হওয়ার, আর এখন কমপ্লিট এখন তো কমপ্লিট হয়ই না।
আমাদের মাঠে কেটে এদিকে সাইড বান্ধ দিচ্ছে, সেখানে যাওয়ার কথা আঞ্চলিক পঞ্চায়েত বলছেন যে সেই এই রাস্তা শেষ মাথায় শেষ করে নেবে, ওদিকে আর কাজ যাবেই না। অসম সাহিত্য সভার উদ্যোগে গত শনিবার থেকে দুদিন ব্যাপী রঙালী বিহু উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করেন আসামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীতা কাকতি। এর আগে চাকরিসূত্রে শিলচরে বসবাস করা আসামের বিভিন্ন প্রান্তের অসমীয়া পরিবার এতে অংশ নিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন। রবিবার সম্মেলনের শেষ দিন লোকনৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে বিহু নৃত্য পরিবেশন করে বিহু শিল্পী রঞ্জিত গগৈ নেতৃত্বে বিহু দল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মারপিটের ঘটনার নিষ্পত্তি চেয়ে অবরোধ, উধারবন্ধ থানা ঘেরাও। সেনা পোশাক পরে যাত্রীদের মালপত্র চুরি, গ্রেফতার ত্রিপুরার যুবক। রামনগরী অটোরিকশা উল্টে খাদে, জখম মহিলাসহ পাঁচ যাত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।